প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের আগামীর সিলেট টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আরাফাত হোসেন। আমাদের আজকের আয়োজনের সঙ্গী হয়েছেন সিলেট বিশ্বনাথ উপজেলার 8 নং দশঘর ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ শামসুদ্দিন ভাই, যিনি এলাকার উন্নয়নের স্বার্থে সুদীর্ঘকাল ধরে কাজ করে যাচ্ছেন। আমরা এই এলাকার সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আজকে ওনার সাথে কথা হবে। দীর্ঘ 17 বছর পর আবারও এই ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে, সেই সব বিষয় নিয়ে সম্পূর্ণ বিষয়টি জানার জন্য আমাদের সাথেই থাকুন। চলে যাচ্ছি শামসুদ্দিন ভাইয়ের কাছে। জনাব মোহাম্মদ শামসুদ্দিন ভাই, প্রথমেই আমাদের আগামীর সিলেট টিভির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমিও আগামী সিলেটের পক্ষ থেকে আপনারা আসছেন, আপনাদের কোন ধন্যবাদ জানাই। আমার বিশ্বনাথ দশঘর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সুদীর্ঘকাল যাবৎ আপনারা এই এলাকার সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছেন, সকল সেবা নিশ্চিতকরণের স্বার্থে কাজ করে যাচ্ছেন। কী অবস্থায় রয়েছে বর্তমানে এই দশঘর ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডে? দশঘর ইউনিয়ন পরিষদে যা উন্নয়নে বরাদ্দ আসে সেই ধারাবাহিকতে আমরা প্রত্যেক মেম্বার চেয়ারম্যান সাহেবের মাধ্যমে এটা বন্টন, ওয়ার্ড ভিত্তিক বন্টন হয়। এই ওয়ার্ড ভিত্তিক বন্টন হিসাবে আমি আমার ওয়ার্ড বড় হিসাবে আমি অন্যান্য ওয়ার্ডের তুলনায় আমি বেশি করেছি। আমার অনেক প্রমাণ আছে যে আমি উন্নয়নের কাজ। আমাদের তো এই মাটি কাটা এগুলোই রাস্তাঘাট। তবে একটু জানতে চাও, এলাকার এই বিদ্যুতায়নের দিক থেকে সম্পূর্ণ শতভাগকে বিদ্যুতায়ন নিশ্চিত হয়েছে এবং খাবার যে সুপেয় পানিটি সেবাকে পাচ্ছেন? প্রায় ঘরেই দুই এক ঘর হয়তো বাদ পড়তে পারে, আমরা দেওয়ার প্রচেষ্টা আছি। আপনার প্রায় বাড়িতেই নলকূপ স্বাভাবিকভাবে নিরাপদভাবে জীবনযাপন করছেন বলা যায়। আপনার কাছে একটু জানতে চাওয়া, কিছুদিন পূর্বেও মহামারী করোনা ভাইরাস এবং বন্যার কারণে মানুষ ভীষণ আতঙ্কের মধ্যে দিন যাপন করেছে, কষ্টের মধ্যে দিন যাপন করেছে, ওই অবস্থায় আপনাদের অবস্থান কীরূপ ছিল? মহামারী যেটা বিরাম যেটা সৃষ্টি হয়েছিল মোটামুটি আমাদের এলাকায় তেমন প্রভাব পড়ে নি ভালো। এই যে মাস্ক ব্যবহার করাটাই বাধ্যতামূলক থাকলেও অনেকে করে না, বুঝলেন? এটা সম্বন্ধে এটা দেখো নাই, এরকম রোগীকে দেখো নাই, দেখলেন না বয় হইতো, দেখো নাই। আমরা মোটামুটি আমরা নিরাপদ। 1 নং ওয়ার্ডে কেউ সংক্রমিত হন নাই? হয়েছে একজন, 1 নম্বর ওয়ার্ডে একজন মানুষ লন্ডন প্রবাসী, সে করোনা চলাকালীন সময় বিদেশ থেকে লন্ডন থেকে বাড়িতে চলে আসছিল। এরপরে সে চিকিৎসা দিয়ে ঈদের পরের সপ্তাহে সম্ভবত সে মারা যায়। তার মাধ্যমে আর অন্য কাউকে না, আর কেউ? ধন্যবাদ। আর আপনার কাছে যে বিষয়টি আসলে প্রধানত জানতে চাওয়া, সুদীর্ঘ 17 বছর যাবৎ এই ইউনিয়ন পরিষদে কোনো নির্বাচন হচ্ছে না সীমানাজনিত একটি মামলার কারণে, এখন 17 বছর পর এখানে নির্বাচন হচ্ছে, এই বিষয়টা নিয়ে যদি আমাদেরকে একটু জানাতেন। আমরা তো এটা ভাবছিলাম যে আমাদের নির্বাচনের পরে 2003 সালে নির্বাচনের পরে যে 17 বছর চলে যাবে এটা তো কোনো ধারণাই করতে পারে না। কোনো কারণবশত আমাদের দেশের কোনো গণ্ডগোল সৃষ্টি হওয়ার কারণে আমাদের নির্বাচিত চেয়ারম্যান চলে গেলেন লন্ডন। ওনার পর থেকেই একটা মামলা হয়ে গেল মিরপুর ইউনিয়ন বাট দশঘর ইউনিয়ন সীমানা নিয়ে। এই সীমানার কারণে এখন পর্যন্ত আমরা নির্বাচন দেখতে পারছি না। আমরা আশা করতেছি যে ইদানিং আমাদের মামলাটা শেষ হয়ে যাবে। মিরপুর ইউনিয়নের সাথে মামলা ছিল এটা শেষ হয়ে গেছে, অথচ তারা নির্বাচনও হয়ে গেছে, আমাদের নির্বাচনটা জ্বলন্ত অবস্থায় আছে, কবে হবে আমরা এই আশা আছি। আমরা আশা রাখি খুব শীঘ্রই আমরা নতুন দিন দেখতে পাবো। আমরা আশা করি নতুন প্রতিনিধি আসবে। আমাদের চেয়ারম্যান নির্বাচিত চেয়ারম্যান না থাকার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঠিক মতো
উনি সবাই দেখতে পারতেছেন, নির্বাচিত কেমন আসলে সবারই আস্থা থাকে উনার প্রতি, আমরা চাই যত সম্ভব। অর্থাৎ আপনাদের এই দশঘর ইউনিয়ন পরিষদের কাঙ্ক্ষিত যে উন্নয়নটুকু আছে, আমাদের যদি নির্বাচনে চেয়ারম্যান সাহেব একযোগে কাজ করে যেতে পারেন, আপনারা সবাই সমন্বিতভাবে কাজ করে যেতে পারেন, তাহলে আশা করা যায় যে কাজটুকু বাকি রয়েছে সেই জায়গায় কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যেতে পারবে এই দশঘর ইউনিয়ন পরিষদ। আমাদের তো মূল সমস্যা, আমাদের এমপি সাহেব আমাদের বললেন নেই, আমি নিজেই আওয়ামী লীগ করি, আর বর্তমান যে এমপি সাহেব নির্বাচিত হয়েছেন উনি কোন দলের আমি জানি না, তবে সূর্য মার্কা নিয়ে আসতেন দানোর শীষ নিয়ে উনি পাস করেছেন, ওনার থেকে আমরা কোনো উন্নয়ন এখন পর্যন্ত পাইনি, উন্নয়নের ছোঁয়া লাগে নাই। তবে আশা করা যায় সামনে নির্বাচনের পরে চেয়ারম্যান সাহেব আসার পরে সেই ঘাটিটুকু পূরণ হয়ে যাবে, আশাবাদী আমরা সবাই আশাবাদী, আমরা অবশ্যই আপনাকে সামনে নির্বাচনে প্রার্থী হিসেবে দেখবো। সাধারণ মানুষের আপনার কাজের দ্বারা কতটুকু স্বতঃস্ফূর্ততা রয়েছে এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি সর্বশেষ আমাদের বলতেন? আমার কাজের অনেক গুণ আছে, আমি মেম্বার হিসাবে যতটুকু করার তার চাইতেও বেশি করেছি, আমার কাজে কোনো গাফলাতি হয়নি, এবং যে 17 বছর তো এককালীন চলে গেছে, এর আগেও আমি মেম্বার আর একটাই, কোনো ধরনের কোনো জালিয়াতি বা কোনো দুর্নীতি এই সমস্ত থেকে আল্লাহর কোন দিয়ে বাচ্চি আছে এই সমস্ত করিও না, আমাদেরকে পায় সার্বিকভাবে আপনার জনগণ আপনার পাশে রয়েছে, সার্বিকভাবে আপনাকেই চাচ্ছেন এই এলাকার সবার জন্য, ভবিষ্যতে যাতে আপনি থাকেন আশা, এরপরে তো আল্লাহর ইচ্ছা, তবে জনগণ আমাকে আবার চাচ্ছে ইনশাল্লাহ, আমরাও আশা রাখি আপনার এই আশাটুকু পূরণ হোক, জনগণের আশাটুকু পূরণ হোক এবং এই এলাকার উন্নয়ন ক্রমবর্ধমান ভাবে যাতে চলমান অবস্থায় থাকে সেই কামনাই করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আগামী সিলেট টিভিকে সময় দেওয়ার জন্য। আমিও আগামী সিলেট টিভির যারা দেখবেন দেশ বিদেশে, আমি সবাইকে আমার পক্ষ থেকে এবং বিশ্বনাথ সিলেটবাসীর পক্ষ থেকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি, আর আগামী টিভি যখন আমার বাড়িতে আসছেন আমার সাক্ষাৎ নিচ্ছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন সিলেট বিশ্বনাথ উপজেলার 8 নং দশঘর ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের জননীত মেম্বার জনাব মোহাম্মদ শামসুদ্দিন ভাই, যিনি সুদীর্ঘ 2 মেয়াদে কাজ করে গিয়েছেন এবং সুদীর্ঘ 17 বছরের উপর এই ইউনিয়নের উন্নয়নের স্বার্থে একযুগে কাজ করে যাচ্ছেন এবং আশা করা যাচ্ছে ওনার কাজের মাধ্যমে এই ওয়ার্ডবাসীগণ ওনাকে যেভাবে কাজ করার সুযোগ দিয়েছেন এবং ওনার কাজের মাধ্যমে ভালোবেসে পুনরায় যদি আবার সুযোগ প্রদান করা হয় আশা করা যায় এই উন্নয়ন কর্ম দ্বারা অব্যাহত থাকবে এবং সেই সাথে সাথে সামনের যে নির্বাচন আসবে নির্বাচনের মাধ্যমে নতুন চেয়ারম্যানের মাধ্যমে নতুনভাবে নতুন গতিতে আবারও এই ইউনিয়নের সার্বিক উন্নয়ন পরিধি বৃদ্ধি পাবে আমরাও সেই আশাই করি। আপনাদের সাথে ছিলাম এতক্ষণ, আমি মোহাম্মদ আরাফাত হোসেন, ধন্যবাদ আমাদের আগামীর সিলেট টিভির সাথে থাকার জন্য।